Afternoon everyone, welcome back to my channel Payal's Art and Beauty and I am your Payal. I hope ki tumra shobai khub bhalo acho, shusto acho, shabhabik acho and just phatafati acho. Ajke arekta notun din, notun sokal, shonge arekta notun video. Ajke hocche shonibar ar আমার জন্ডিস, শরীর অসুস্থতা, শরীর খারাপ সব কিছুর পর দু মাস পর আজকে আমি কলকাতা ব্যাক করছি। ইয়াস, আমি আজকে কলকাতা যাচ্ছি। আমার ননদ মানে দিদি রিজু এরা আজকে মালদা ফিরে যাচ্ছে, তো ওদের সাথেই আমি আজকে কলকাতা চলে যাচ্ছি, একসঙ্গে যাব। ট্রেন জার্নিটাও ভালো হবে। তো খড়গপুর থেকে লোকাল ট্রেনটা এখন আমরা ধরবো, এখন দুপুর 1:30 মতো বাজে, আমরা 3:30 লোকালটা আই গেস ধরবো। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। অনেকদিন পর কলকাতা যাচ্ছি, প্রচণ্ড এক্সাইটেড। আগে আগে দেখো কি কি হচ্ছে। আমি হয়ে গেছি রেডি, আর এবার জাস্ট তুললো ঝোলা, চললো খোলা। এই আমার ব্যাগও রেডি, একটা পিঠে ব্যাগ হয়েছে, একটা হ্যান্ড ব্যাগ হয়েছে। তো আমার শরীরটা যেহেতু একটুখানি খারাপ ছিল, তাই লাল্টু কাকুকে ধরেছি আমাকে একটু ট্রেনে উঠে আসার জন্য। লাল্টু কাকু আমাদের সঙ্গেই যাচ্ছে আজকে। না আমি সাইড সিটি করেছি, কেমন লাগছে জানিও তো। তো চলো এখন নিচে যাই, দিদিরা কত দূর এলো একটু দেখি, ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তারপর রওনা দেবো দুর্গা দুর্গা বলে। আর রুমটাকে ডেফিনেটলি প্রত্যেকবারের মতন খুব মিস করবো, প্রত্যেকবার যখন যেখান থেকেই যাই আমি সেই রুমটাকে খুব মিস করি, এটাকেও করবো। বাই বাই। প্রথমেই সবাই মিলে দেখো খড়গপুর চলে এসেছি। যেহেতু দিদিদের সাথেই আমি যাচ্ছিলাম, তাই এখন চলছে টিকিট কাটার একটা পর্ব। আর লাল্টু কাকু এসেছিলো আমাকে জাস্ট ব্যাগটা দিয়ে ট্রেনে তুলে দেওয়ার জন্য, কারণ ব্যাগটা আমার অনেকটাই ভারী ছিল। আসলে অনেকটা দিন পরে যাচ্ছি, তো সেই জন্য বেশ কিছুদিন পর যাচ্ছি এটা যেমন আনন্দ হচ্ছে, তেমন দু মাস পুরো বাড়িতে থেকে গেছিলাম সেটা শুনে খারাপও লাগছে। আর এই হচ্ছে আমার ভাগ্নে রিজু, ও যাচ্ছে, ও ফোনে একটু ব্যস্ত ছিল। তারপর আমরা সোজা সাবওয়ে ধরে হাঁটা শুরু করেছি। অনেক দিন পর খড়গপুর স্টেশন, প্রথমে যখন গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে পড়তাম খড়গপুর স্টেশনের নাম শুনলে ভীষণ ভয় লাগতো, কারণ এতগুলো প্ল্যাটফর্ম, এত অ্যানাউন্সমেন্ট হয়, এত লোকজন, আমি ভাবতাম আমি হারিয়ে যাব। কিন্তু এই কলকাতা যাতায়াতের সূত্রে অনেকটাই কিন্তু আমি আত্মস্থ করতে পেরেছি খড়গপুর স্টেশনটাকে। তো যাই হোক, আমাদের ট্রেনটা দিয়েছিল 1A-তে, তাই জন্য আমরা ঝটাপট করে সাবওয়েটা ক্রস করছি, এরপর প্ল্যাটফর্মের দিকে হাঁটা দেব। ট্রেনে উঠে পড়েছি আমরা, আর বেশ সুন্দরই যাচ্ছিলাম, লোকালেই যাচ্ছিলাম। এখন দেখছি এক্সপ্রেস ট্রেনগুলো ভীষণ লেট করছে। আসলে আমাদের ধৌলিতে যাওয়ার কথা ছিল, কিন্তু ধৌলি এতটাই লেট, ওটাকে বাদ দিয়ে আমরা অন্য ট্রেনটা চুজ করেছি। তো সুন্দর রাস্তায় দেখতে দেখতে যাচ্ছি, তারপর দেখো এই কলেজ স্টুডেন্টগুলো কলেজ ছেড়ে ওদের বাড়ি ফিরছে, কি ভালো লাগে তাই না। দিদিরা চলে গেছে, দিদিরা প্রিপেড ট্যাক্সি ধরে শিয়ালদা যাবে, ওখান থেকে ট্রেন ধরবে ওদের মালদা যাওয়ার জন্য, আর ও আমাকে নিতে এসছে। এখন বাস ধরে সোজা দমদম। এগেন ব্যাক টু কলকাতা। আর কলকাতার সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে হাওড়া ব্রিজ আর কলকাতার জ্যাম। এখান থেকে মানে একটুখানি রাস্তা যেতে হলেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে তোমাকে বেরোতে হবে, কারণ রাস্তায় অসম্ভব জ্যাম পাবে। তার উপরে হয়েছে এখানে বৃষ্টি। তো যাই হোক, যখন ব্রিজটা ক্রস করছিলাম, গঙ্গার ওপর দিয়ে যাচ্ছিলাম, অদ্ভুত একটা মানে ভালো ফিল হচ্ছিল। সাইডে গঙ্গা, পাশে বসে আছি। রাতের কলকাতাটাও কিন্তু মন্দ নয়, দিনের কলকাতা তো প্রচণ্ড ব্যস্ত, কিন্তু রাতের কলকাতা ব্যস্ত তো বটেই, তার সাথে সুন্দরও আছে। সুন্দর হাওয়া দিচ্ছিল, বসে বসে যাচ্ছিলাম, কিন্তু জ্যাম, কলকাতা রাস্তাটা কাটে এত জ্যাম, যারা এসছো তোমরা জানো বিরক্ত লেগে যায়। এ দেখো চোখের সামনে বিরিয়ানি দোকান, তোমাদেরকে যেমনটা ভিডিওতে বললাম ঠিক তেমনটাই। সাইডে আমি মেনু লিস্টগুলো পড়ছিলাম, আর মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছিলাম। তো যাই হোক, ওই সব দুটো জিনিস নেওয়া ছিল, একটা হচ্ছে অড়হর ডাল, আর একটা হচ্ছে সেই ডাস্টবিন প্যাকেটগুলো কালো কালারের। তো আমরা আমাদের পাড়াতে যথারীতি চলে এসেছি, আর অনেক দিন পর এই সারদা মায়ের মন্দিরের কাজটাতে এসে খুব ভালো লাগছে। তখন তো যেতে আসতেই দেখা হতো, আজ অনেক দিন পর। রুমে ঢুকে গেছি, ফ্রেশ এখনো হইনি, হতে যাব। আর তার আগে ঘরটারগুলো একটু দেখে নিচ্ছি কি অবস্থায় আছে না আছে, কিন্তু পুরো একদম ঠিকঠাক করে রেখেছে। হ্যাঁ, জামা কাপড়গুলো চারদিকে ঝোলাঝুলি করছে, কিন্তু এমনি বাকি সব কিছুই টিপটপ, গোছানো সাজানো সব কিছুই আছে। এখন ফ্রেশ হই, দিয়ে রেস্ট করি।
মোটামুটি সব কিছু আগের মতনই আছে। এখানে দেখো বাসন কুসন সব আগের মতনই আছে। হ্যাঁ, একটু ধুলোবালি পড়ে গেছে কিন্তু আগের মতনই আছে। আর এখানে কৌটোগুলো এসে আমি গোছালাম, কৌটোগুলোকে কালকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই জন্য আমি শনিবার চলে এসেছি, যাতে রবিবার একটা দিন হাতে পাওয়া যায়, নাহলে একা একা আমি করতে পারবো না। এখানে আছে মাছের ডিমের বড়া, আমি তো মাছই খাই না, ডিমের বড়া তো অনেক দূরের কথা। তাই আমি যে কদিন ছিলাম না ও বোধহয় খুব মাছ খেয়েছে। এখানে আমি গরম জল করছি, অ্যাকোয়াগার্ড আমাদের রয়েছে, তাও ভাবলাম আমি গরম জলটাকে ফুটিয়ে খাবো, অ্যাকোয়াগার্ডের জলটাও আমি খাবো না। ওই সব কাজবাজ করছিলাম আর ওই দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর মোটামুটি আমি চারদিকটা দেখছি সব ঠিক আছে কি না। হ্যাঁ, ফ্রিজও ঠিক আছে, ফ্রিজের ওপরে এইটা ফেলে গেছিলাম, ফটো ফ্রেমটা এখানেই পড়ে আছে, সরাই পর্যন্ত নি। আর এই ওয়াল হ্যাঙ্গিং ঘড়ি সবই আমি টাঙিয়ে গেছিলাম, সেরকমই আছে। ফ্রিজের ভেতরটা তোমাদেরকে একবার দেখাই। ফ্রিজের ভেতরে মোটামুটি অনেক কিছুই ও কেনাকাটি করেছে, সবই ঠিক আছে। ফ্রিজে জলও রেখেছে, আমি জলটাকে বার করে দিলাম, কারণ ফ্রিজের জল আমি খাবো না। আর দেখছি সাইডে পুচকু পুচকু সাইজের আমগুলো রেখেছে, দাঁড়াও ওকে জিজ্ঞেস করি পুচকু সাইজের আমগুলো কেন কিনেছে। এই এই যে এত ছোট ছোট আম কিনেছো কেন? এটা মিষ্টি হবে? কাঁচা আমটা তো অসময়ে আম পাচ্ছে, সেটাই এই আমগুলো তো অসময়ে। এই এই সত্যি এগুলো কিনেছো কেন তুমি? পাকা আম পাস নাকি? এখন কাঁচা আম পাওয়া যায়? আমের সিজন শেষ, তুমি এটা কি কি করবে বলে কিনেছো আমটাকে? এখন আম আম আমের সিজন নয়, তুমি আম কিনেছো কেন তাহলে? ওই জন্য তো কিনলাম, সিজনের জন্য, সিজনে তো সব সময় অ্যাভেলেবল থাকে। সব বাজে কথা, ভুলভাল জিনিস কিনে নিয়ে চলে এসেছো। আমার মা একটু হাতে করে পালো আর শিলাজিৎ বলে আমি ঠিক জানি না, যাই হোক ওটা দিয়ে পাঠিয়েছে। ওই শরবতটা আমি প্রত্যেকদিন সকালবেলা খাই পেট ঠান্ডা করার জন্য, তাই আমি এটা একটু এখন ভিজিয়ে দেব। বাড়ি থেকে এগুলো সব নিয়ে এসেছি, তো এটা এখন একটু ভিজিয়ে দেব। আর তেমন কোনো কাজ নেই, খাওয়া দাওয়াও আমাদের রাতে ডিনার হয়ে গেছে, দিদি পরোটা দিয়েছিল তাই আমরা খেয়ে নিয়েছি। বাকি এখনও অনেক কাজ রয়েছে যেটা আজকে আর করা সম্ভব নয়, প্রচণ্ড ঘুম পাচ্ছে আর খুব বেশি টায়ার্ড। তাই আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।